কি ব্যাপার, আজকে মহারাজ আসতেছে না কেন? গরু চড়াইবার গেল নাকি না ঘাই ছাগল চড়াইবার গেল? রাজ্যের যে হাল, আমি টেনশন করে হইবে কোন বাল? যা করার মহারাজ আসিয়া করবে। রাজা মন্ডল মুতিমিয়া হাজির, হুশিয়ার সাবধান। সেনাপতি আদেশ করুন মহারাজ। সেনাপতি, কিছুদিন যাবৎ আমি একটা মানসিক টেনশনে রয়েছি সেনাপতি, সেই জন্য আমার রাজ্যের কোনো প্রজাদের খবর আমি নিতে পারি না। সেনাপতি, তুমি কি আমার রাজ্যের প্রজাদের কোনো খবর রেখেছো সেনাপতি? জি মহারাজ, আমি আপনার রাজ্যের প্রজাদের খবর রেখেছি। সেনাপতি, তাহলে তুমি আমাকে জলদি বলো, আমার রাজ্যের মানুষ কেমন আছে? তারা ভালো আছে না খারাপ আছে? মহারাজ, আমি আপনার রাজ্যের প্রজাদের ঘরে ঘরে যাইয়া খবর নিয়েছি, তারা আতঙ্কের ভিতরে আছে, তারা দুশ্চিন্তার ভিতরে আছে। সেনাপতি, জি মহারাজ, আমার এই শান্ত রাজ্যে আমার প্রজারা কেন অশান্ত থাকবে, তারা কেন আতঙ্কে থাকবে? তুমি আমাকে জলদি বলো, কিসের আতঙ্কে রয়েছে আমার প্রজারা? মহারাজ, গো ভাইরাস প্রবেশ করেছে মহারাজ আপনার রাজ্যে। সেনাপতি, আমি তোমার কথা কিছু বুঝতে পারতেছি না, কি এমন ভাইরাস যার কারণে আমার রাজ্যের প্রজারা আতঙ্কে রয়েছে, ভয়ে রয়েছে? সেনাপতি, মহারাজ আপনার এই রাজ্যে যে ভাইরাস প্রবেশ করেছে, সেই ভাইরাস থামানোর জন্য পুরুষদেরকে বিয়া বন্ধ রাখতে হবে। সেনাপতি, থামো সেনাপতি, তোমার এত বড় আস্পর্ধা হয় কি করে? আমি রাজা মন্ডল মুতুমিয়া যদি বিয়ে করতে পারি, তাহলে আমার রাজ্যের প্রজারা কেন বিয়ে করতে পারবে না? এই সেনাপতি, তুমি এই কেমন কথা বলিলে সেনাপতি? মোস্তাকি মাফ করবেন হুজুর, আমি সেই জন্য বলিনি, আগে আপনি বিস্তারিতটা শুনুন। ওঠো সেনাপতি, তুমি আমাকে বিস্তারিত বলো। মহারাজ, রাজ্যে যে আতঙ্ক ভর করেছে আপনার এই বউরা জামাইদের স্বামীদের নুরু কেটে নিয়ে যাচ্ছে মহারাজ। এক কথা, তোমার কথা শুনে তো আমাকে মুতাই ধরেছে, আমি একটু মুতপো সেনাপতি। আপাতত মহারাজ মুটটা বন্ধ রাখেন। সেনাপতি, তুমি দুই টাকার সেনাপতি হয়ে তুমি রাজাকে মুত বন্ধ করে রাখতে বলো? আমার নাম রাজা মন্ডল মুতুমিয়া, মুইতা ভাষাই দেব এই সারা দুনিয়া। দুই টাকার সেনাপতি হয়ে তুমি আমাকে বলতেছ, রাজাকে উপদেশ দিস তো মোতা যাবে না। সেনাপতি, তোমার কিন্তু অনেক পাওয়ার দেখতেছি, তুমি রাজার ওপরে পাওয়ার দেখাচ্ছ সেনাপতি। রাজামশাই, আমি তো টেনশনে আছি আপনার নুনুকে নিয়া। কি কথা শুনালে সেনাপতি? হ্যাঁ মহারাজ, এইটাই সত্যি। সেনাপতি, তোমার কথা আমি বিশ্বাস করতে পারতেছি না, কেননা একজন পুরুষ নারী ছাড়া চলতে পারে না, আর একজন নারী পুরুষ ছাড়া চলতে পারে না। সেই বিয়ে করা স্ত্রী কিভাবে স্বামীর নুনু কেড়ে নিয়ে যায় সেনাপতি? মহারাজ, শুধু তাই নয়, নুনু কেটে নিয়ে যাইয়া তারা ভিডিও করে। কি ভিডিও করে সেনাপতি? মোবাইলে মহারাজ। মোবাইলে ভিডিও করে, তার মানে কি এই পুরুষের নুনু কিনে নিয়ে যায় তারা কি টিকটক করে? জি মহারাজ। সেনাপতি, জি মহারাজ বলুন। তুমি যে কথা বললে, এই কথা যদি সত্য হয়ে থাকে, তাহলে আমার রাজ্যের প্রতিটা ঘরে ঘরে গিয়ে তুমি ঢেরা পিটাই দেবে, যারা বিয়ে করেছে তারা যেন বউকে তালাক দিয়ে দেয়, আর যারা বিয়ে করেনি তারা যেন বিয়ে করার চিন্তা ভাবনাও না করে সেনাপতি। না মহারাজ, তাই কি করে হয়? তাহলে তো পাশের রাজ্যের লোকজন বলবে, অমুক রাজ্যে তারা বউ তালাক দিয়ে দিয়েছে, তারা এতিম রাজা বলবে। সেনাপতি,
সেটাও তো ঠিক বলেছ, কেননা আমাদের পাশের রাজ্যের রাজা যদি বিবাহিত থাকে আর আমি এই রাজা মণ্ডল মুতুমিয়া যদি বিয়ে না করে থাকি, তাহলে তো আমাকে ইতিম রাজাই বলবে সেনাপতি। তাহলে কি করা যায় সেনাপতি, সেই পরামর্শ দাও। মহারাজ, পুরুষেরা সবসময় লোহার আন্ডারপ্যান্ট পরে থাকবে। কি কথা বলিলে সেনাপতি, এটা কি করে সম্ভব? এই লোহার প্যান্ট পরে মানুষ কিভাবে উঠবে, কিভাবে বসবে, কিভাবে বসবে, কিভাবে উঠবে সেনাপতি? মহারাজ, বসা ওঠা তো বড় কথা নয়, নুনুটা থাকা হইছে বড় কথা। সেটাও তো ঠিক বলেছ, কেননা পুরুষের অমূল্য সম্পদ হলো নুনু। সেই নুনুই যদি না থাকে তাহলে উঠা বসার কি প্রয়োজন আছে? উজির মহারাজ বলেন। আমি কি ঠিক বলেছি? জি মহারাজ। সেনাপতি, তাহলে এই লোহার আন্ডার প্যান্ট তুমি আমাদের এই ওয়ার্কশপে যে আমাদের সকল প্রজাদের জন্য অর্ডার দিয়ে দাও, তাদেরকে ফ্রি লোহার আন্ডার প্যান্ট দেওয়া হবে, যেন তারা নিজের নুনুকে সংরক্ষণ করতে পারে। মহারাজ, রাত্রে আন্ডার প্যান্ট পরে ঘুমাবে, এটা কি করে সম্ভব? যদি আন্ডার প্যান্ট পরে ঘুমায় সে লড়বে চড়বে কীভাবে? সেনাপতি, তোমার কথা আমি কিছুই বুঝতে পারতেছি না। তুমি একে আবুল তাবুল কথা বলতেছো, তুমি কি মেন্টাল হয়ে গেছো নাকি তোমার মাথা পাগল হয়ে গেছো সেনাপতি? না মহারাজ, আমি ঠিক আছি, একটু বড় সড়ো করে বানাবো, মানে লড়তে সরতে পারে, দরকার হলে তালা সিস্টেম করে রাখবো। সেনাপতি, এ কি কথা শুনালে? নিজের নুনুকে সংরক্ষণ করতে লোহার আন্ডার প্যান্ট পরতে হবে, আবার তালা লাগাতে হবে, এ কেমন জামানা শুরু হলো সেনাপতি? মহারাজ, খুব ভয়াবহ, নুনুর সেফটির জন্য আমাকে এগুলো করতেই হবে মহারাজ। সেনাপতি, 2024 সালে যদি পুরুষের নুনু কেটে নেয় তাহলে 2030 সাল আসতে আসতে তাহলে পুরুষের গলা কেটে নেবে তাহলে সেনাপতি? মহারাজ, তাই তো আসতেছে, এখন আমরা এই পদক্ষেপটা নিই, পরের পদক্ষেপ আপনার সময় বুঝিয়া নিব। সেনাপতি, তাহলে আমার রাজ্যে কালকে ঢেরা পিটিয়ে দাও, যেন কোনো পুরুষ এই লোহার আন্ডার প্যান্ট ব্যতীত চলাফেরা না করে। নিজের নুনুকে সেফটি দিতে না পারলে আমি মণ্ডল রাজা মুতুমিয়া তাহলে কিন্তু তাদের নুনুর কোনো সেফটি দিতে পারিব না সেনাপতি। জি মহারাজ, আপনার আদেশ শিরোধার্য মহারাজ। সেনাপতি, ওদের তোমরা আজকে রাজ্যে ঢেরা পিটিয়ে দেবে, কেননা প্রতিটা পুরুষের নুনু সংরক্ষণ করা হলো প্রতিটা পুরুষের দায়িত্ব। তাহলে তোমরা আজকেই চলে দাও, ঢেরা পিটিয়ে দাও দ্রুত। রাজামশার জয় হোক, জয় হোক, রাজামশার জয় হোক, রাজা মানুষ মুতুমিয়ার জয় হোক, রাজামশার জয় হোক, জয় হোক, জয় হোক। পুরুষদের নুনু সিপির জন্য রাজা মণ্ডল মুতুমিয়ার পক্ষ থেকে সবাইকে একটি করে লোহার আন্ডারপ্যান্ট দেওয়া হবে। একটি ঘোষণা, আগামীকাল বেলা 12টায় রাজা মণ্ডল মুতুমিয়ার পক্ষ থেকে সকল প্রজাদেরকে লোহার আন্ডারপ্যান্ট বিতরণ করা হবে। সকলকে দৃষ্টি আকর্ষণ করে বলছি, রাজা দরবার থেকে লোহার আন্ডারপ্যান্ট নিয়ে আসার জন্য। একটি ঘোষণা।